কেবল মাত্র আসলে পয়সা দি পেলাই বা হিতাধিকারীর যেধরণের আসলে দি পেলে আসলে যে ধরনের সরকার কারণে এক উন্নয়নমুখী বাতাবরণ সৃষ্টি করা বলে এজন ভাবমূর্তি প্রকাশ করেছে সেই ভাবমূর্তি কিন্তু আমার সচেতন সমাজে বা সচেতন ছাত্র সমাজে আমার বিশ্বাস নকরো বা আমিও বিশ্বাস নকরো বা বিবরা কলেজের ছাত্র সমাজে বিশ্বাস নকরে যোনবোর রাইজ আছে জাগ্রত হব লাগে সেইসকলে এইবোৰ আসনি নাচায় কেনে এইটো চাবলে কোনজন প্রার্থী হয়ে যাওক বা কোনজন এনেকুৱা পার্টি হয়ে যাওক কি আমার কারণে আমার নতুন জেনারেশনে কি করেছে মই যেহেতু নিজে নতুন জেনারেশন হয় যুব প্রজন্ম হয় তো আমি এইটো চাব লাগিব যুব প্রজন্ম কারণে কোনটো পার্টি পৰা কোনটো পার্টি পৰা আমার ভাল সহযোগ পাই আছে আর কোনে আসলতে যুব প্রজন্ম কারণে কাম করব গেছে আর কোনে আসলতে অকল টুপ দি কেনে গৈছে তুই নজা বাইদেউ গোটেই নিজের কার্যকালত নিমাতি কন্যার এটা ফেকু ভাওনা ধরে কোনোদিনও সাংসদেকো কথা নকলে কোনোদিনও অসমৰ কোনো কথা নকলে গুৱাহাটীৰ কোনো কথা নকলে পার্টি নয় আসলে পার্টি সিলেক্ট করব জনসাধারণের উন্নয়নের হকে কাম করা সরকার গঠন করব জনসাধারণের কারণে উন্নয়নের কারণে কাম করা আমি নেতা নির্বাচন করব এই নির্বাচনত গুৱাহাটী সমষ্টিত তোমালোকে বিচরা এজন প্রার্থী পাইছানে মনত মনে বিচারি পাইছানে মনে বিচরা প্রার্থী কবলে গেলে আমি মীরা বৰঠাকুৰ বাইদেউ কথা কব লাগিব কারণ তেও বহুত আগরপরা কাম করে আহিছে আর অসমৰ সমস্যার কথা কয় তো গুৱাহাটীৰ সমস্যার কথা কয়ে আহিছে যোনখিনি ইউথৰ সমস্যা যে আনএমপ্লয়মেন্টৰ কথা হোক গোটেইখিনি কথা কয়ে আহিছে আর মই ভাবো কি তেও যদি এবছর জয়যুক্ত হয় উন্নয়নৰ কাম করব ইউথখিনি অন্তৰ কামখিনি কৰি যাব এভৰি পলিটিকেল পার্টি আমি মেনিফেষ্টোখন জানিব লাগিব খালি এটা এটা পলিটিকেল পার্টিয়ে মানে নিউজ চ্যানেলসর জনপ্রিয়তা লাভ কৰিছে মানে এইটো নহয় যে তেখেত কেপেবল হয় তেখেতক ভোট দিয়া সবকে এনেকৈ ষ্টাডি কৰিব লাগিব তাৰপিছতে ভোটটো দিব লাগিব